আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হীরা হাফসা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে একটু বক বক করতে চলে আসলাম আসলে কি একটা কথা বলবো প্রথমেই যে আপনাদের কিছু কিছু কমেন্ট করেন খুবই ভালো লাগে আবার কিছু কিছু কমেন্ট আছে যেগুলো দেখলে খুবই কষ্ট লাগে যেরকম স্পাম কমেন্ট এগুলা যারা করে আমি জানি আমার নিজস্ব বন্ধুরাই করে অনেকে না বুঝে করে অনেকে আবার তাড়াহুড়া করে ভিডিওটা না দেখেই হ্যাঁ ভালো হয়েছে ভিডিওটি বা নাইস নাইস ব্লগ এগুলো লেখেই চলে যান আপনারা অবশ্যই ক্লিক করেন দেখার জন্য অন্ততপক্ষে দুইটা মিনি ভিডিওটা দেখবেন তারপরে না হয় একটা সুন্দর কমেন্ট করবেন যাতে আপনারা আমার ভিডিওটি কমেন্ট করলেন এটা আমি বুঝতে পারি আর আমি আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্টটা দেখে আসি আপনাদের ভিডিও এবং কমেন্ট ভালো একটা কমেন্ট করে আসি আর আমারও অনেক সময় আমারও কমেন্টও অনেক সময় স্পাম হতে পারে আপনাদের ভিডিওতে ওটা অনেক সময় ধরেন ভিডিও রিলেটেড কমেন্ট না করলে অনেক সময় এটা হয়ে যায় তো সবাই চেষ্টা করবেন যে ভিডিওতে যেন কোনো স্পাম কমেন্ট না আসে আপনাদের ভালো না লাগলে আপনারা ভিডিও দেখবেন না বা ক্লিক করবেন না কিন্তু কে মানে ক্লিক করার পরে কেন একটা মেসেজ দেখতেও তো অন্তত পক্ষে একটা মিনিট সময় মানে তিরিশ সেকেন্ড সময় লাগে তাহলে আর তিরিশ সেকেন্ড সময় এক মিনিট দেখে আর একটা মিনিট মানে মোট দুইটা মিনিট দেখার পরে কমেন্টটা আপনি করলে কিন্তু কমেন্টে স্পাম হবে না বা আমার চ্যানেলেরও ক্ষতি হবে না আপনার চ্যানেলেরও ক্ষতি হবে না স্পাম কমেন্ট যারা করে তাদের কিন্তু নিজের চ্যানেলেরও ক্ষতি হয় এবং যাকে করছে তার চ্যানেলেরও ক্ষতি হয় তো আমরা সবাই সবার বন্ধু সবাই সবার বোন আমরা কেউ চাবো না যে একজনের কোনো বোনের বা কোনো ভাইয়ের চ্যানেলের কোনো ক্ষতি হোক তাই না আর আজকে আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম আপনাদেরকে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে যে কারণে আমার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে আজকে আমি একটু মূলাভাজি মূলা শাক ভাজি করতেছি এই ব্লগটা সকাল সকাল বেলা করেছি আজকে সকালে ভাজি করবো আর আপনাদের ভাই এ গিয়েছে অফিসে আজকে অফিসটা বন্ধ সকাল সকাল মিটিং হচ্ছে সেই মিটিং এ গিয়েছে কখন আসবে জানি না হাফসার পরীক্ষা চলতেছে দুপুর দুইটা থেকে পরীক্ষা তো আমি সকাল সকাল মূলা শাকটা ভাজি করে মা আমি আর হাজবেন্ড খেয়ে নেবো খেটে দুপুরবেলা কি রান্না করব সেটা পরে দেখা যাবে যেহেতু হাফসার বাবা আজকে বাসায় আছে উনি হাফসাকে নিয়ে যাবে আমার আর নিয়ে যাওয়া লাগবে না আমি বাড়িতে বসে রিল্যাক্সে রান্না বাড়া করবো আজকে দুপুরের রান্নাটা হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কারণ মোবাইলে একটুও মানে মেমরি নেই যে আমি নতুন আরেকটা ভিডিও করব। এখন দেখি কখন আসে আপনাদের ভাই ই থেকে মিটিং থেকে আর আপনাদের যে আমি কিছু কথা বললাম সবাই কিন্তু মন খারাপ করবেন না প্লিজ আমি সবাইকে বলিনি মানে কেন নাম উল্লেখ করে আমি বলিনি এটা কিন্তু কম বেশি সবার কাছ থেকে ভুল ত্রুটি হতেই পারে এটা আপনারা মানে খারাপ চোখে নেবেন না প্লিজ আর ভালো না লাগলে ভিডিও দেখবেন না কিন্তু অযথা আপনি আসবেন সুন্দর কষ্ট করবেন আপনি টাইম নষ্ট করবেন একটা কমেন্ট লিখবেন সেটা যদি স্পাং কমেন্ট হয়ে যায় এটা তো ক্ষতি তাই না এই কারণে মানে মনটার ভিতর খারাপ লাগলো আপনারা তো ভাই বোন আমার পরিবার এই কারণে পরিবারের সাথে তো সব কথা শেয়ার করা যায় তাই না এই কারণে আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম মনের কথা আপনারা মন খারাপ করবেন না বা কমেন্টে গিয়ে বলবেন না যে আপ মানে কোনো খারাপ কমেন্ট করবেন না প্লিজ ভালো না লাগলে কমেন্ট করেন না কিন্তু খারাপ কোনো কমেন্ট করেন না প্লিজ কারণ এখানে ছোট বড় সব ভাই বোনেরাই কম বেশি থাকি আমরা খারাপ কমেন্ট একটা খারাপ কমেন্ট করলে কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও মানে নতুন আমরা তবুও আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাতে চেষ্টা করি সুন্দর একটা ভিডিও পরিবেশন করার চেষ্টা করি তো কোনো খারাপ কমেন্ট করবেন না যাতে মনটা খারাপ হয়ে যায় প্লিজ আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আর এই যে আমি শাকটা বা শাক বসিয়ে দিয়েছি কিভাবে বসিয়ে দিয়েছি সেটা সবাই দেখতেই পারলেন আর কম বেশি সবাই শাক করতে পারি আমরা আমি চিংড়ি মাছ আমার ঘরে ছোট ছোট চিংড়ি মাছ ছিল না এ কারণে আমি বড় চিংড়ি কেটে কেটে দিয়ে দিয়েছি আর কিছু রসুন কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে শাক ভাজি বসিয়ে দিয়েছি এটা হলো মূলা শাক কালকে আপনার ভাই এনেছিল মূলাটা ছোট ছোট যে মূলাটা থাকে ওটা দিয়ে আমি শুটকি রান্না করেছিলাম বেগুন দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে শুটকি রান্না করেছিলাম একটা শুটকি আর আজকে সকালবেলায় শাকটা ভাজি করে ফেললাম আমি রাতের বেলা শাক বেছে রাখি কিন্তু কালকে সময় হয়ে পারেনি এ কারণে ভাজতে পারিনি মানে ভাজতে বলতে কি বেঁচে বেছে রাখতে পারিনি শাক শাকটা আমার নাক আটকে আটকে আসতেছে আমার নাকে প্রচুর সর্দি লেগেছে গলাটাও ভেঙে গিয়েছে আপনারা কণ্ঠেই হয়তো বা বুঝতে পারতেছেন আর আমি অল্প তেল দিয়ে প্রথমে শাকটা সিদ্ধ করে নিয়েছি এখন এই যে আর একটু তেল দিয়ে এখন একটু ভাজা ভাজা করব। শাকটা কিন্তু ভাজা ভাজা না হলে মূলার যে একটা গন্ধ থাকে ওটা থেকেই যাবে আর অনেকেই বলেছেন না তুমি একটু তেল বেশি খাও আবার অনেকে বলেছে না প্রথমে একটু তেল কম খাও এটা যার যার রুচি ভাই ভাই বোনেরা এটা কমেন্টে লেখার কোনো কিছুই নেই কারণ যে যেরকম খেয়ে অভ্যস্ত আসলে বেশি তেল খাওয়া ঠিক না কম তেল খাওয়াই ভালো কিন্তু আমার একটু বেশি হয়ে যায় আমিও নিজেই বলতেছি হ্যাঁ আমার একটু তেল বেশি বেশি হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সেটি দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি সব সময় সুস্থ থাকি ভালো থাকি আর সুখী থাকার চেষ্টা করি সবসময় আপনারাও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন যাতে মনটা ভালো থাকে হাসি খুশি থাকলে কিন্তু মন সব সবসময় ভালো থাকে হার্টও ভালো থাকে অনেক জ্ঞান দিয়ে ফেলছি আজকে তাই না আজকে ভিডিওতে কিন্তু আমি রান্না বাড়ার কোনো কথাই বলতেছি না জাস্ট অনেক জ্ঞানের কথা বলে ফেলতেছি আমি জানি যে আজকে ভিডিওর কমেন্টে অনেকেই আমাকে বকা দিবেন যে আপু তুমি এইসব কথা কেন বলো এই সেই অনেক কিছু লিখবেন আমি জানি তো আপনার ভাই অফিস থেকে চলে এসেছে এই যে একটা বক্স নিয়ে ওনাদের নাকি মিটিংয়ে দিয়েছে তো হাফসাকে এটা আমি গরম করে দিচ্ছি ওটা হাফসা এই খেয়েই বারোটার সময় এসে চলে যাবে পরীক্ষা দিতে আমি আর তাহলে দুপুরের পরে একটু রিল্যাক্সে রান্না করতে পারবো ভেবেছিলাম তাড়াহুড়া করে রান্না করা লাগবে যেহেতু দুপুরের ক্লাস মানে দুপুরের ই পরীক্ষা তাহলে তো আমার দুপুরে মেয়েকে না খাইয়ে পাঠানো যাবে না গোসল পেট ঠান্ডা গোস মাথা ঠান্ডা তাহলে পরীক্ষাও ভালো হবে তাই না তো এটা খেয়ে খাইয়েই হাফসাকে পাঠাই দিব আর আমি দুপুরে রিল্যাক্সে পরে আসতে ধীরে রান্না করব তাহলে আমি আজকে অনেকগুলো কাপড় চুপড় ভিজাবো আজকে যেহেতু আপনার ভাই বন্ধ আছে উনি একটু বাসায় থাকলে অনেক কাজ হয় আমার মানে উনি একটু সাহায্য করে আমাকে আমার পায়ে ব্যথা পেয়েছি তো তখন থেকেই উনি আমাকে অনেকটা সাহায্য করে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ আমার জন্য দোয়া করেন